সম্পদ হিসেব করা ছাড়া জাকাত দিলে নির্দিষ্ট ব্যক্তিদের উপরে নির্দিষ্ট ব্যক্তির উপরে হয় নির্দিষ্ট ব্যক্তিদের এবং নির্দিষ্ট পোর্ষণে জাকাত দিতে হয় সেটা আমরা জানি আড়াই জি তো আপনি যদি হিসেব না করেন তাহলে আড়াই বের হবে কিভাবে এখন আপনি হিসেব না করে আন্দাজে জাকাত দিলেন সেটা আড়াই এর কম হলো তাহলে আপনি তো ফরজ আদায় করলেন না জি আপনি গুণাগার হবে কিন্তু এমন যদি হয় যেহেতু আড়াই পার্সেন্ট অবশ্যই এর সাথে হিসেব জড়িত ইয়েস আপনাকে হিসেব করেই জাকা দিতে হবে এখন উনি একজন চিন্তা করলেন যে আমার হয়তো মানে হিসেব করলে জাকাত দশ টাকা আসবে আমি এক লাখ টাকা জাকাত দিয়ে দিচ্ছি জাকাত আদায় তাহলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ গালাবা তো জন এখানে তার প্রবল ধারণা যে আমার যা আসবে হিসেব করে তার চেয়ে কয়েক গুণ বেশি আমি দিচ্ছি তাহলে অসুবিধা নেই কিন্তু উনি বুঝতে পারছেন না উনি যেটা দিচ্ছেন ওনার আড়াই परसेंट কম হলো না বেশি হলো জি হ্যাঁ জি তো এক্ষেত্রে ইসলামী শরিয়ার একটা মূলনীতি আছে যে ইদা আল হারাম ওয়াল হালাল গালিব আল হারাম জি যখন কোনো একটা জায়গায় হালাল হতে পারে হারামও হতে পারে তখন হারাম হয়ে যাবে এই চিন্তা করে এখানে কাজ করতে হবে জি তো এই জন্য উনি 2.5% হবে কি হবে না এর এই ব্যাপারে যদি উনি কনফিউজ থাকেন তাহলে অবশ্যই উনি হিসেব করে তারপরে যাকাত আ দেন আমরা এর সাথে একটু জানতে চাইবো যে বর্তমান বাজারে কত টাকা থাকলে তাকে যাকাত দিতে হবে টাকার অংক টাকার অংকটা জি রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা যেটা এটা জাহাব জি জাহাব বা স্বর্ণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুদ্রা ছিল তো সেই ক্ষেত্রে গ্রাম স্বর্ণের মূল্যমান বর্তমান বাজার মূল্য কত হয় মানে পঁচাশি গ্রামের মূল্যমান কত হয় এই হিসেব করে সেটা যদি পাঁচ লাখ হয় তাহলে পাঁচ লাখ হলে পরে জাকাতি গ্রাম বা সাড়ে সাত ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য কত জি এই হিসেবে উনি টাকার অঙ্কটাকে মিলাবেন যদি বাজার মূল্য পাঁচ লাখ হয় তাহলে পাঁচ লাখ হলে পরে উনার উপরে জাকাত ফরজ হবে যদি পাঁচ লক্ষ টাকা এক বছর ওনার খরচের পরেও অতিরিক্ত ওনার হাতে থাকে বা ব্যাংকে পড়ে থাকে তাহলে সেটার উপরে আসবে কারো দুই লাখ টাকা আছে ব্যাংকে পড়ে আছে না তার উপরে জাকাত ফরজ নয় হ্যাঁ ওলামাদের কেউ কেউ বলেছেন যে আপনার আহ আপনার যে ধরা রুপার নিসাব সাড়ে বায়ান্ন ভরি বা তোলা রুপা তো রুপার দাম তো এখন কমে গেছে তো রূপার হিসেব যদি কেউ করতে চায় সুযোগ আছে তার তাহলে সে আর অল্প টাকাতেই গরিব লাভবান হবে গরিবরা লাভবান হবে তবে কেউ যদি স্বর্ণের হিসেব নিতে চায় তাকে আমরা কিন্তু বাধ্য করতে পারবো না জি